এটা মেবি একটা বাচ্চা, এবং সুন্দরী পাখির যে সুন্দর কালারের বাচ্চা, সেই বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। এবং এই দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিব, এত কিউট বাচ্চা দুইটা হয়েছে দেখেন, মাশাল্লাহ বলতেই হয়। দেখেন এটাতে মাশাল্লাহ পাখিটা দেখেন কত সুন্দর করে কিউট, এত কিউট বাচ্চা পাখিটা দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ। তিনটা তিনটা ছয়টা মোট সাতটা ডিম দিছে হাইটাতে, মাশাল্লাহ। এখানেও একটা কিউটের ডাব্বা পাখি দেখেন, প্রতিটা পাখি এত কিউট, আল্লাহ। আরো একটা কিউটের ডাব্বা দেখেন, আজকে কিউটের দিয়ে ভরপুর। এই যে কিউট একটা পাখি যেটাকে আমি সুন্দরী পাখি বলি, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কত কিউট দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন, যেটা অনেকে রেইনবো কালার বলে, আমি গোল্ডেন স্পেন্ডেল বলি, গোল্ডফেস স্পেন্ডেল বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি কোথায় দাঁড়ায় আছি অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনাদের সবচেয়ে পছন্দের জায়গা আর আমার পছন্দের জায়গা, সেটা হচ্ছে রঙিন কলোনির সামনে। আর আজকের রঙিন কলোনিতে আপনাদেরকে কালকে যে আপনি দুদিন আগে যে আপডেটের ভিডিওটাতে বললাম, সেটাতে আমি তো বলেই দিলাম যে আমি কালকে হচ্ছে আপনাদের রঙিন কলোনি নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। আর রঙিন কলোনি লাভাররাও অনেকদিন থেকে অপেক্ষায় আছে, আমি নিজেও অপেক্ষায় আছি কোন কোন হাড়ির কী অবস্থা, আসলে কয়টা ডিম পারলো, কয়টা বাচ্চা ফুটলো। আর পাশাপাশি কিছু বাচ্চা উড়ে বের হচ্ছে, যেগুলো ধরার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড। তো চলেন দেখি কী অবস্থা, কয়টা বাচ্চা ধরা যায় আর কয়টা হাড়িতে কী অবস্থায় আছে আমার পাখিগুলো। তো রঙিন কলোনিতে যাওয়ার আগে আমাকে যে জিনিসটা সর্বপ্রথম আমরা করবো, সেটা হচ্ছে আমাদের অস্ত্রটা নিয়ে নিলাম। আর অস্ত্রটা নেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে রঙিন কলোনি। রঙিন কলোনিতে আমি 100% আজকে আমরা হচ্ছে পাখি ধরবো। আর পাখি ধরে ক্যারিং খাঁচা নিলাম না কেন, ওখানে ধরে ওখানে রেখে দিব, যেভাবে রেখে দেই ওই পরিস্থিতিতে আসে। তো মাশাল্লাহ আমরা হচ্ছে ঠিক আমাদের রঙিন কলোনির সামনে, একদম রঙিন কলোনির সামনে বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম রঙিন কলোনির ভিতরে। এবং রঙিন কলোনির ভিতরে ঢোকার পরে যে জিনিসটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে কিছু বাচ্চা উড়ে বের হচ্ছে, এবং কত কালারফুল এবং সুন্দর বাচ্চাগুলো। তো আমরা এটা একটা একটা করে ধরবো, কিন্তু ধরার আগে আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে আমরা বাচ্চা চেক করব যে কোন হাড়িটা কি অবস্থা। যেমন এই যে একটা, এটা মেবি একটা বাচ্চা, এবং সুন্দরী পাখির যে সুন্দর কালারের বাচ্চা, সেই বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। এবং এই দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিব, এত কিউট বাচ্চা দুইটা হয়েছে দেখেন, মাশাল্লাহ বলতেই হয়। দেখেন মাশাল্লাহ দেখেন কত সুন্দর, এবং অনেক বাজেভাবে ধরছি পাখিটা, কারণ দুইটা একসাথে ধরছি। তো এই দুইটা বাচ্চাকে আমরা প্রথমে সংগ্রহ করে নিলাম। এই যে দেখেন সে কালারফুল বাচ্চা দুইটা, এই যে হচ্ছে আমরা রঙিন কলোনির বাচ্চা এক, এই দুই, এই যে একটা ধরতে যায় আর একটা উড়ে চলে গেল। এই যে দেখেন, এই যে উড়ে উড়ে উড়ে, কেউ কোনো বুদ্ধি নেই স্যারের, আমাদেরকে ধরা দিতে হবে। এটা ওই ওখান থেকে বের হয়ে আসছে বাচ্চাটা, এই যে সেই বাচ্চাটা, এই বাচ্চা, এই যে এই বাচ্চাটা একটু আগে কিন্তু উড়ে বের হয়েছিল দেখেন কত কিউট। এই কিউটের বাচ্চাটাকেও আমরা এখানে দিলাম। কি শুরু করলি রে ভাই, একটা ধরতে না ধরতে এই যে আরেকটা, আবার এই যে দেখেন আরেকটা উড়ে বের হয়েছে, আরেকটা উড়ে বের হলো। তো মোটামুটি আমরা হচ্ছে এই যে সাবধানে রেখে দিব, দেখেন কত কিউট বাচ্চাটা দেখতে, কত মাশাল্লাহ কত কিউট হয়েছে, দেখলে মনটা ভরে যাচ্ছে। তো এরকম কিউট কিউট বাচ্চা যারা নিতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করলে দেওয়া যাবে। এখন হচ্ছে আবারও নতুন বুকিং নিতে শুরু করছি, দেখেন বাচ্চাগুলো কত সুইট মাশাল্লাহ। তারপর হচ্ছে আমরা এই দিকে যাব, এই দিকে যে যে জায়গা দেখবো সেটা হচ্ছে এই যে এখানে, কালকের ভিডিওতে আমরা যেটা দেখছিলাম, যেখানে একটা রেড আই কালারের পাখি, আবার হচ্ছে ওর বাবা মা আবারও ডিমে দিছে। যেমন এই যে মা কিন্তু ডিমের তাপ দিয়ে বসে আছে, এই যে দেখেন, এই যে নতুন ডিম, ওই যে নতুন ডিম পাচ্ছে সে নতুন ডিম। আর এই যে রেড আই কালারের যে বাচ্চাটা দেখেন, যেটা বললাম একদম মাশাল্লাহ কিউটের ডাব্বা, সেই কিউটের ডাব্বাটাকে আমরা সংগ্রহ করে নিলাম। কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেও একেও আমরা খাঁচায় রেখে দিলাম। আর বাকি যে নতুন ডিম পাচ্ছে, এই নতুন ডিমগুলোকে আমরা ডিস্টার্ব করতে যাচ্ছি না। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই দুইটা, এই দুইটা হচ্ছে নতুন ডিম, এই দুইটা নতুন ডিম, আর এগুলো হচ্ছে পুরাতন ডিম। পুরাতন ডিমগুলো আমরা একটু হাত দিয়ে বের করে ফেলাই দেই। এই যে দেখেন এগুলো হচ্ছে পুরাতন ডিম, যেগুলো থেকে কখনোই বাচ্চা ফুটবে না যতদিন তাপ দিক না কেন। আর নতুন ডিম দুইটা রেখে দিলাম, এই যে
তারপর আমরা এই হাড়িটাতে দেখি কি অবস্থা, এই হাড়িটাতে নাই। তারপর এটাতে মাশাল্লাহ পাখিটা দেখেন কত সুন্দর করে কিউট, কত কিউট বাচ্চা পাখিটা দেখতে, এবং কত সুন্দর করে দেখেন পাখিটা ডিমগুলো নিয়ে বসে আছে, দেখলে মনটা ভরে যাচ্ছে। দেখেন পাঁচটা ডিম নিয়েছে এবং দেখেন মাশাল্লাহ ক্যামেরার সামনে এত এত সুন্দর লাগতেছে। আর আল্লাহর সুন্দর যে এত সুন্দর হতে পারে সেটা এদেরকে না দেখলে আমি জীবনেই বুঝতে পারতাম না। যাই হোক, তারপরে দেখি এখানে একটা, এখানেও একটা মাশাল্লাহ মাশাল্লাহ কিউটের ডাব্বা, একদম কিউটের ডাব্বা একটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন, আমার সুন্দরী পাখি। এগুলোকে আমরা কিন্তু সুন্দরী পাখি বলে দেখি। সেই সুন্দরী পাখিটা কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, শরীরটা থেকে মানে চিক 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 করে জ্বলতেছে, এত সুন্দর এরা দেখতে হয়। দেখেন মাশাল্লাহ, তারপর একটা কি অবস্থা, এটাতে ফাঁকা, তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ। এখানে একটা ডিম দেখা যায়, পাখি দেখা যাচ্ছে, এবং পাখিটার পেটে ডিম সেটাও দেখেও বোঝা যাচ্ছে। দেখেন মাশাল্লাহ কত কিউট। এবার এটাতে মাশাল্লাহ মাশাল্লাহ তিনটা তিনটা ছয়টা মোট সাতটা ডিম দিছে হাইটাতে। তারপর এটার কি অবস্থা একটু দেখি, মাশাল্লাহ এখানেও একটা কিউটের ডাব্বা পাখি। দেখেন প্রতিটা পাখি এত কিউট, আল্লাহ মাশাল্লাহ বলতেই হয়, এখানেও ডিম নিয়ে বসে আছে। তারপরে এটার কি অবস্থা, ও মাই গড, আরো একটা কিউটের ডাব্বা। দেখেন আজকে কিউটের দিয়ে ভরপুর, এই যে কিউট একটা পাখি যেটাকে আমি সুন্দরী পাখি বলি, সেই সুন্দরী পাখিটা একটা ডিম নিয়ে বসে আছে, এটাতে নাই। তারপর এটাও ফাঁকা, তারপর মাশাল্লাহ আরো একটা সুন্দরী পাখি কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। আজকে দেখি সুন্দরীর ছড়াছড়ি, দেখেন সুন্দরী পাখিটা কত কিউট লাগতেছে, এবং মাশাল্লাহ কত সুন্দরভাবে পাখিটা ডিম নিয়ে আগলে ধরে বসে আছে। তারপর এটাতে নাই, এইটাতে এগুলো সব নষ্ট ডিম, এগুলো দেখে আসলে বাচ্চা ওটার কোনো চান্দ্রেই নাই। তারপর এটার কি অবস্থা, এটাতেও নাই, এটাতেও নাই মাশাল্লাহ। এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি এবং ডিম দুইটা একদম নতুন, হয়তোবা আজকালের মধ্যে পারছে, এটাতেও নাই, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, ফাঁকা সবগুলোতে যে থাকবে এমন কোনো কথা নাই, এটাও ফাঁকা। এটার কি অবস্থা একটু দেখবো আমরা, না এটাও ফাঁকা ফাঁকা, ফাঁকার পরিমাণে বেশি দেখতেছি এই সাইজটাতে। তারপর এটার কি অবস্থা, এটাও ফাঁকা। তারপর এটা আমরা একটু দেখবো, ফাঁকা, এটাও ফাঁকা, কি হইলো একদম পুরো ফাঁকা ফাঁকা শুরু হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কত কিউট দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন যেটা অনেকে রেইনবো কালার বলে, আমি গোল্ডেন স্পেন্ডেল বলি, গোল্ড ফেস স্পেন্ডেল বলি, এক একজন এক একটা বলে। মাশাল্লাহ ওই দুইটা বাচ্চা দেখতে পারলাম, মাশাল্লাহ এখানে একটা স্পেন্ডেল পাখি ডিম নিয়ে বসে আছে। তারপর এদের কি অবস্থা, এটাতে এটার অবস্থা মাশাল্লাহ, এখানেও একটা পাখি দেখতে পাচ্ছি অনেক নিচ থেকে, আসলে বাচ্চা না বড় পাখি সেটা বলতে পারতেছি না। তারপর এটার কি অবস্থা আমরা একটু দেখবো, এটাও দেখা আমার পক্ষে পসিবল না কারণ অনেক নিচ থেকে, কি অবস্থায় আছে। তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ, এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি একটা, এটা তো ফাঁকা, তারপর ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। আর এই যে আমরা একটা দেখতে পাচ্ছি বাচ্চা, যে বাচ্চাটাকে আমরা ধরে নিব, ধরতে পারলাম না, হাত দিয়ে ধরতে যেয়ে উড়ে চলে গেল। তারপর এটার কি অবস্থা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, মাশাল্লাহ এখানে একটা পাখি দেখতেছি ডিম নিয়ে বসে আছে। তারপর এটাও ফাঁকা, তারপর এটাও ফাঁকা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা, এখানে হচ্ছে দুইটাই বাচ্চা, এই বাচ্চা দুটোকে আমরা এখন অস্ত্র দিয়ে ধরে নিব। শেষ, মোটামুটি আমাদের পাখিগুলো ধরাধরি বলতে ইয়া করা শেষ। এখন হচ্ছে এখান থেকে আমরা বাচ্চাগুলোকে কালেক্ট করে নিব, যেগুলো বাচ্চা আমরা উড়ে উড়ে বের হচ্ছে, সেক্ষেত্রে আমি এই যে অস্ত্রটা নিয়ে নিলাম, যেমন এই যে প্রথম সর্বপ্রথম এই স্পেন্ডেল বাচ্চাটাকে ধরবো, এই যে স্পেন্ডেল বাচ্চাটা, যে স্পেন্ডেল বাচ্চাটাকে আমরা প্রথমে ধরে নিলাম।
এই যে মাশাল্লাহ, এই যে দেখেন এত জোরে কামড় দেয় কিউটের ডাব্বাগুলা। তারপর আরো কিছু বাচ্চা উড়ে দেখা, যেমন এই যে হলুদ বাচ্চাটা, এই হলুদ কালারের বাচ্চাটা, এই যে আরো একটা বাচ্চা আমরা ধরে নিলাম, এই যে কিউটের ডাব্বা বাচ্চা, মাশাল্লাহ বলতেই হয়। এই যে দেখেন মাশাল্লাহ, আরো একটা বাচ্চাকে আমরা ধরে নিলাম। এই দেখেন আজকে কিন্তু এই বাচ্চাগুলো, কালকে দুই তিনটা বাচ্চা ছিল, আজকে মোটামুটি এই বাচ্চাগুলো সব কিউট কিউট বাচ্চাগুলোকে ধরলাম। এখানে আরো আরো কিছু বাচ্চা আছে উড়ে উড়ে বের হচ্ছে, সেই বাচ্চাগুলোকেও আমরা ধরে নিব। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, কারণ এই যে এইটাও কিন্তু বাচ্চা, এই যে এই যে এই যে এই যে, কিন্তু আমাকে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে একে ধরতে হবে, কারণ এটা ধরতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর এর তখন হলে ডিউরেশন টাইম বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে, আর আমার মুখে চোখে হাসি দেখে বুঝতে পারছেন আমি কতটা খুশি, কারণ আমার রঙিন কলোনি ঠিক আগের রূপে আবারও ফিরতে শুরু করছে এই গরমের সময়। তারপরও আলহামদুলিল্লাহ প্রতিটা হাড়িতে আমি বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এবং অনেক হেলদি এবং অনেক কালারফুল মাশাল্লাহ। এবার হয়তোবা যে বাচ্চা পাইছি এরপর এবার আরও অনেক বেশি বাচ্চা পাবো। আর আপনারা আমার এই রঙিন কলোনির জন্য আমি জানি সবসময় মন থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা এবং দোয়া থাকে। সো ইনশাল্লাহ ভালোবাসা দোয়া থাকলে অনেকগুলো পাখিগুলো সুস্থ থাকবে এবং অনেকগুলো ডিম বাচ্চা পাওয়ার এবার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।